প্রথমে ছোট বাটির এক বাটি ময়দা, তারপরে সুজি, তারপরে দিব চিনি। চিনিটা তোমরা যে যেরকম ভালোবাসো সেরকমই দিবে। তারপরে দিব হাফ বাটি গরু দুধ, আর বড় 2 চামচ ঘি, আর একটু লবণ দিয়ে ভালো করে মাখতে হবে। তারপরে একটু দিয়ে দিব জল, অনেকে দুধও দিতে পারো এখানে, আমি জল দিয়েছি। দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। মাখার পরে 10 মিনিট ঢেকে রাখতে হবে। এরপর 10 মিনিট ঢাকা হয়ে গেছে। এরপর গোল করে পুলি যে বানাই আমরা, পুলির আকারে ভেতরে ক্ষীর দিয়ে হাতে চাপা দিতে হবে। হ্যাঁ, হাতে চাপা দিয়ে সেটা একটু লুচির মতন হয়, তার উপরে ভালো লাগবে দেখতে কাজু বাদাম। তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি দিলাম ভালো লাগবে জন্য। সেটাকে অল্প ঘি দিয়ে কম আঁচে সেটাকে ভাজতে হবে, একদম কম আঁচে। কম আঁচে ভাজলেই এটা ভালো লাগবে খেতে।